বিজনেসের একটা প্রধান অবজেক্টিভ হচ্ছে কাস্টমারের প্রবলেমস সমাধান করা। এখন এই প্রবলেম সমাধান করতে গিয়ে আপনি যদি প্রবলেমের প্রতি ফোকাস করেন, তাহলে ইন দ্য লং রান সমাধানটা সাস্টেইনেবল হয় না। তো সমাধানটা যদি সলিউশন ওরিয়েন্টেড হয়, হলিস্টিক্যালি হয়, এবং সমাধানটা যদি ডিপ থিঙ্কিংয়ের মাধ্যমে হয়, তাহলে সমস্যার একটা দীর্ঘমেয়াদী সমাধান পাওয়া যায়। এই এই যে মেথোডোলজি, এই মেথোডোলজির নামটা হচ্ছে ডিজাইন থিঙ্কিং। ইটস এ মেথোডোলজি ইনভেন্টেড বাই দ্য ডিজাইনার টু সলভ কমপ্লেক্স প্রবলেমস। তো এই কমপ্লেক্স বিজনেসের কমপ্লেক্স প্রবলেমগুলো সমাধান করা যায় ডিজাইন থিঙ্কিংয়ের মাধ্যমে। এটা সলিউশন ওরিয়েন্টেড। ফর এক্সাম্পল, টিচার হিসাবে আমি স্টুডেন্টদের প্রবলেম সমাধান করব। এখন আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে সমাধান চিন্তা করি, তাহলে কিন্তু সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান হবে না। আমি যদি স্টুডেন্টসদের ওরিয়েন্টেড, তাদের পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করি, তাহলে এই যে প্রবলেম আমি ফেস করতেছি, সেই প্রবলেমের দীর্ঘমেয়াদী সমাধান কিন্তু সম্ভব। ফর এক্সাম্পল, অনেক স্টুডেন্টরা বলে যে তাদের পড়া মনে রাখতে পারে না, অথবা তারা ফ্রাস্ট্রেশনে ভুগছে, অথবা অনেকেই বলে যে স্যার আমি কেরিয়ার গাইডলাইন খুঁজে পাচ্ছি না। এখন তার মাধ্যমে, তার কাছ থেকে, তার পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করে আমরা যদি সমস্যার সমাধানটা চেষ্টা করি, তাহলে কিন্তু এটার দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব। এটাকেই বলছি ডিজাইন থিঙ্কিং। চলুন আমরা একটা ভিডিওর মাধ্যমে এই ডিজাইন থিঙ্কিংয়ের সমস্যার সমাধান, কীভাবে কমপ্লেক্স প্রবলেমের সমাধান করা যায়, সেটা আমরা দেখে আসি। Dhaka, a developing city of opportunities and hope. Yet some old habits never die. Dhaka, Murshidan Naburi. Ami to mukhar dekhte pari na. Proti proti Murshid, bathroom e subidha thaka sotyo. Being a largely Muslim nation, Arabic is the sacred language of the people, even though few understand it. So the Ministry of Religious Affairs came up with a unique concept, presenting Language Matters. Bengali anti-urinal messages were replaced with Arabic ones instead. Same message, holier language. The results were astounding. Public urination stopped in those places. And we found a smart solution to a foul problem. Permanently. If it is continued, then it will be 100% successful, inshallah.